হাড়িভাঙা আমের জন্য বিখ্যাত রংপুরে এখন গাছে গাছে মুকুলের ছড়াছড়ি। চাষিরা বলছেন ফলন ভালো হলেও হিমাগার না থাকায় ন্যায্য দামে কখনোই এসব সুস্বাদু আম বিক্রি করতে পারেন না তারা। সেই সাথে কৃষি অফিসের সহযোগিতা না পাওয়ারও অভিযোগ রয়েছে। অবশ্য কৃষি কর্মকর্তাদের দাবি নিয়মিতই যোগাযোগ রয়েছে বাগান মালিকদের সঙ্গে। রংপুর প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আশার তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। হাড়িভাঙা আম বিশ্ববিখ্যাত এই আমের জাতের উৎপত্তি রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে। পরে অবশ্য এখানকার বদরগঞ্জ উপজেলায়ও সুস্বাদু এই আমের চাষাবাদ বিস্তৃত হয়। এখন মুকুলে ছেয়ে গেছে মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার হাড়িভাঙা আমের বাগানগুলো। চাষিরা বলছেন মুকুল যে পরিমাণ দেখা যাচ্ছে তাতে ফলন ভালোই হবে। ফলন বৃদ্ধিতে ঋণ সুবিধার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা চাইছেন অনেকে। ব্যাংক মারফত আমাদের ঋণ প্রদান করতো, তাহলে আমাদের চাষে আরো ভালো হতো। চাষিদের মাঝে প্রযুক্তি অনুযায়ী যদি কোনো পদামাছ বাজারে মেশিনের কোনো ব্যবস্থা করা যায় তাহলে আমরা আর কি হাড়িভাঙা আম চাষে উপকৃত হব। বাগান মালিকরা বলছেন হিমাগার নেই, তাই শঙ্কা থাকে ন্যায্য দাম না পাওয়ার। সরকারের কাছে আকুল আবেদন, এই পদাগঞ্জবাসীর জন্য এখানে অতি সত্বর কয়েকটি হিমাগার স্থাপন করে এর সংরক্ষণের সুষ্ঠু ব্যবস্থা করবেন। কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা না পাওয়ারও রয়েছে অভিযোগ। আমি নানান সমস্যা আসে, কিন্তু এই সমস্যার জন্য আমরা কোনো মানে কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ পাই না। এখানে আমাদের কোনো লোকজন আসে না, সে পরামর্শ দেবে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং আমি নিজেও মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদেরকে এই বিষয়ে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে আসতেছি, যাতে তারা আমের উৎপাদনটা পেতে পারে। আমরা যদি আমটা সংরক্ষণ করতে পারি তাহলে একদিকে কৃষকরা তাদের আম উৎপাদিত আমের ন্যায্য মূল্য পাবে এবং পাশাপাশি আমরা এই আমটি সারা বছরই আমরা ভক্ষণ করতে পারব। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক।